দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণকারী লেকি চাকমাকে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এছাড়া প্রথমবার অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বক্সিং প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন সুরকৃষ্ণ চাকমাকেও সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা। রাঙামাটি ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজি মুসা মাতব্বর সহ অন্যরা।